আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মিষ্টি নিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতে চলে আসলাম আজকে বানাবো বালুশাহী বা বালুশাহী মিষ্টি খুব সহজে তৈরি করা যায় কিন্তু অনেক মজার বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখা যায় কম খরচে একদম দোকানের মতো বালুশাহী মিষ্টি সহজেই বাসায় তৈরি করতে পারেন মিষ্টি ডো তৈরি করতে লাগবে দুই কাপ ময়দা ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা হাফ কাপ ঘি আর হাফ কাপ টক দই আর শিরার জন্য লাগবে এক কাপ পানি দুই কাপ চিনি আর এক চা চামচ লেবুর রস আর লাগবে হাফ কাপ গুঁড়ো দুধ দুই কাপ ময়দার সাথে ওয়ান ফোর্থ কাপ বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেই খুব ভালো করে মিক্স করতে হবে এর সাথে হাফ কাপ ঘি নিয়ে আস্তে আস্তে খুব ভালো করে মিক্স করব দুই হাত দিয়ে ডলে ডলে মিক্স করতে পারলে খুব ভালো হয় ঘি ভালো করে মাখানো হয়ে গেলে ময়দা দেখতে ব্রেড ক্রাম্বের মতো লাগবে আমি বেকিং সোডা নিয়েছি আপনারা চাইলেই বেকিং পাউডার ব্যবহার করতে পারেন তবে এক চা চামচ বেকিং পাউডার নিতে হবে বেকিং সোডা নিলে এর সাথে ভিনেগার টক দই অথবা লেবুর রস দিতে হবে এবার হাফ কাপ টক দই অল্প অল্প করে ময়দার সাথে মাখাবো খুব জোরে মাখানো যাবে না তাহলে মিষ্টির খাস্তা ভাবটা থাকবে না একদম আলতো করে মাখাতে হবে মিষ্টির ডো তৈরি হয়ে গেল এবার ডো দিয়ে সুন্দর করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো আমরা মিডিয়াম সাইজেই তৈরি করব বেশি বড় করলে ভিতরে আবার সুন্দর করে ভাজা হবে না ভাজার পর মিষ্টিগুলো কিন্তু ডাবল হয়ে যাবে এখন মিষ্টি ভেজানোর জন্য শিরা তৈরি করব। পারফেক্ট শিরা তৈরির জন্য চিনির অর্ধেক পরিমাণে পানি নিতে হবে শিরা ফুটিয়ে উঠলে আর বেশি জাল করতে হবে না তাহলে শিরা বেশি ঘন হয়ে যাবে এক কাপ পানির সাথে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি এবার ভালো করে নেড়ে চেড়ে ফুটে ওঠা অবধিও অপেক্ষা করতে হবে শিরা ফুটে উঠলে এর সাথে এক চা চামচ লেবুর রস দিয়ে দিব লেবুর রস দিলে এই শিরাটা কখনোই জমে যাবে না এই মিষ্টিগুলো ডুবো তেলে খুব অল্প আসতে আস্তে আস্তে ভাজতে হবে তেল গরম হলে মিষ্টিগুলো তেলে দিয়ে দেই আঁচ একদম কমিয়ে খুবই আস্তে আস্তে ভাজতে হবে এক একে সব মিষ্টিগুলো সসপ্যানে দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো খুবই অল্প আছে ভাজতে হবে কারণ পুরে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না আর খুব বেশি আছে ভাজলে ভেতরটা ভালো করে ভাজাও হবে না মিষ্টিগুলো ফুলে উঠলে উলটি আবার ভাজতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো অল্প আছে মিষ্টিগুলো একদম গোল্ডেন কালার করে ভাজতে হবে হালকা গরম মিষ্টিগুলোকে বিশ মিনিটের মতো আমরা হালকা গরম শিরার মধ্যে ভিজাবো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধের মধ্যে অল্প একটু ঘি নিয়ে ভালো করে মিক্স করে নিই বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভেজানোর পরে মিষ্টিগুলোকে সিরা থেকে তুলে নেব এবার রসে টুইটুপুর মিষ্টিগুলোকে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি গুঁড়ো দুধের মধ্যে গরমের জন্য মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগবে আর এক একটা মিষ্টি এক একটার সাথে লেগে থাকবে না এই মিষ্টিগুলো খেতে খুবই মজার এর বাইরেটা কিন্তু ক্রাঞ্চি থাকবে ভিতরটা একটু নরম একদম পারফেক্ট বালুসাই মিষ্টি তৈরি করতে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে তৈরি হয়ে গেল আমাদের ক্রাঞ্চি মজাদার বালুশাই মিষ্টি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ